বৈরী আবহাওয়ার প্রভাব অব্যাহত রয়েছে বিশ্বের কয়েকটি দেশে। সোমবার ব্রিটেনের উত্তর আয়ারল্যান্ডে ঝড় ব্রিটেনের আঘাতে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে সেখানকার প্রায় 5,000 বাসিন্দা। ঝড়ের কারণে জলোচ্ছ্বাসে রাস্তাঘাট ডুবে চলাচলে বিঘ্ন হচ্ছে। যে কোনো মুহূর্তে বিস্ফোরণের আশঙ্কায় তাল আগ্নেয়গিরি নিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা সহ আশপাশ এলাকায় জারি রয়েছে সর্বোচ্চ সতর্কতা। ইতিমধ্যে প্রাণহানি এড়াতে এলাকা ছেড়েছেন বাসিন্দারা। কমপক্ষে 15,000 মানুষ ঠাঁই নিয়েছে আশ্রয় কেন্দ্রে। ক্ষয়ক্ষতি মোকাবেলা এবং উদ্ধার কাজ চালাতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। এরই মাঝে আগ্নেয় ছাই আর ধোঁয়ায় ধূসর বর্ণ ধারণ করেছে গোটা অঞ্চল। এদিকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে তুষারধসের কারণে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এছাড়া আজাদ কাশ্মীরে ভারী বৃষ্টিপাতের পর নীলম উপত্যকায় এই তুষারধসে অনেক গ্রামবাসী আটকা পড়েছে। ভারী বৃষ্টিপাতের পর ওই এলাকায় ভূমিধসের ঘটনাও ঘটেছে। অন্যদিকে তুষারপাতের কারণে খাইবার পাখতুনখোয়ার চিত্তর এলাকাটি প্রদেশটির অন্যান্য এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্গত এলাকায় সেনাবাহিনীর সদস্য, দুর্যোগ ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মকর্তারা উদ্ধার অভিযানে সহযোগিতা করছেন।